وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ جیسے نہر بھائی تجمع اول بارک اللہ فیک وفقک للعلم النافع والعمل الصالح اپنے جانتے چاہیے قربانی گوشت کیبھابے بنٹن ہوبے انوبھابے پاریبارک بھابے کیبھابے قربانی دیتے ہوبے کے قربانی دیبے گوٹا پریبار پکھ تھیکے انوبھابے مرتو بیکتیر پکھ تھیکے قربانی بشے جانتے چاہیے ایک کتھائی بولا جائے ایک پرشنے ایکادھک پرشن رہیچے তো সর্বপ্রথম কোরবানির মাংস বন্টনের বিষয়ে বলবো যে এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছুই প্রমাণিত নয় যে তিনটা ভাগ করতে হবে তিন ভাগের কম করা যাবে না এমন কিছু প্রমাণিত নাই মহান রব্বুল আলামিন এমন কোনো কথা বলেননি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বায়সাল ফাকির তোমরা এখান থেকে খাও এবং ফকির হত দরিদ্র থেকে হত দরিদ্রদেরকে দান করো অর্থাৎ ফকির মিসকিনকে দান করো আর যা বলেছেন ফাকুল মিনহা ওয়া আতআমুল কানিআ ওয়াল মুতাররা তোমরা এই কুরবানির পশু থেকে আহার করো এবং দান করো ওদেরকে যারা যানচা করে না এবং যারা যানচা করে অর্থাৎ যারা ভিক্ষা চেয়ে বেড়ায় বেড়ায় না এবং যারা ভিক্ষা চেয়ে বেড়ায় উভয় শ্রেণীকে দান করো খাদ্য খাওয়াও ওখান থেকে আহার করাও তো আল্লাহ রাব্বুল্লাহ এইভাবে বলছেন খাও খাওয়াও এইভাবে বলেছেন খাও এবং গরিব ফকির মিসকিনে খাওয়াও তো এটাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার হাদিসের ভিতরে যেমন সহিহ মুসলিমে এসেছে ফাকুলু ওয়াদাখিরু ফাকুলু ওয়াতাসাদদাকু ওয়াদাখিরু তোমরা খাও সাদকা করো জমা রাখো খেতে বলেছেন সাদকা করতে বলেছেন তো সাদকা দুই প্রকার এক প্রকার হলো যে হাদিয়ার সাদকা ওটা এক প্রকার সাদকা হাদিয়া বলা হয় এটাকে সাধারণত আর হলো সাদকা ফকির মিসকিনে দেওয়া হয় থাকে সাধারণত তো এ হিসাবে তিনটা ভাগ করার কথা বলেছেন জমহুর আলামায়েদিন অধিকাংশ আলামায়েদিন আবার কিছু আলামায়েদিন বলেন যে না দুটো ভাগ করতে হবে এক ভাগ নিজের জন্য এক ভাগ এইভাবে ফকির মিসকিন আত্মীয় স্বজনের জন্য তাহলে অকাট্য কোনো প্রমাণ নেই অতএব এ নিয়ে ব্যস্ত হওয়া ঠিক নয় আবার এমন যদি হয় যে যে কোরবানি দিয়েছে সে একজন নিজেই গরিব মানুষ মিসকিন মানুষ কোন রকম একটা পশু জবাই করেছে আর সারা বছর তার বাড়িতে কোনো গোশত ওঠে না না বকরির না গরুর অসুবিধা কি নিজেই খেয়ে ফেলবে অল্প কিছু দিয়ে খেয়ে ফেললো তিনটা ভাগ করতে হবে এই মিসকিনকে না কোনো জরুরি বিষয় নেই এগুলো সব আমরাই নিজেদের মাথার উপর চাপিয়ে নিয়ে এখন ঝামেলায় পড়ে গিয়েছি আবার অনেক অজ্ঞ সমাজ মনে করে তিন ভাগে ভাগ করাটা ফরজ ওয়াজিব হয়ে গিয়েছে এগুলো কোনোটাই সঠিক নয় এগুলো ইস্তেহাদি কথা তারপর তিনটা ভাগ করা মস্তাহ তার মানে তিনটা ভাগ সমান হতে এমনও নয় হতে পারে গরিব ফকির কোনো এলাকায় বেশি ভাগ কম বেশি হতে পারে মিসকিনের ভাগটা বেশি হতে পারে আবার এমন হতে পারে কোন এলাকায় গরিব ফকির মিসকিন কম দু একজন রয়েছে এখন সবাইকে একটা করে ভাগ দিবে তো ওর ওর পাল্লাই তো বেশি হয়ে যাবে ওর বাড়ি মানে কুরবাই না দিয়ে ওর বাড়িতে গোশতের ঢের হয়ে যাবে স্তূপ জমে যাবে তো ইসলাম একটা সুনিপন ধর্ম প্রজ্ঞাময় ধর্ম কাজেই তিনটা ভাগ করলে সমান ভাগ করতে এমন কথা জোরে নাই আবার সমান হতে হলে এমন জরুরি নাই বিষয়টি বিবেচনা করতে হবে সামাজিক অবস্থার প্রেক্ষাপটে এবার আসি গোটা পরিবারের পক্ষ থেকে কিভাবে কুরবানি হবে গোটা পরিবার বলতে যদি একান্নভুক্ত পরিবার থাকে ক্যাশ ক্যাপিটাল একসাথে থাকে তাহলে গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই কুরবানি আদায় হয়ে যাবে একটা বকরি একটা গরু একটা উঁট দিলেই সবার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে সদস্য সংখ্যা যতই হোক না কেন সাতের উপরেও হলো অসুবিধা নেই সাতশো পর্যন্ত পৌঁছে গেল তারও বেশি হলে কোনো সমস্যা নেই গোটা পরিবার যেহেতু একসাথে রয়েছে একান্নভুক্ত পরিবার অর্থাৎ একটা পশু যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ এমনকি একটা ভাগাও গোটা পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হয় বলে সৌদি আরব লাজনা দায়ে ফতোয়া দিয়েছেন এবং বলেছেন যে এটা সন্ন্যাসসম্মত জায়েজ এবং সন্ন্যাসসম্মত হ্যাঁ তবে এখানে একটা কথা যে পরিবার পরিবারের কিছু লোক পৃথক রয়েছে যেমন বাবা মার সংসার থেকে ভিন্ন হয়ে গিয়েছে ছেলে বড় ছেলে মেজর ছেলে বাকি আছে একটা ছোট ছেলে সেই থাকতেছে সংসারে তো যে সংসারে থাকছে সেই সে ছেলেটিকে নিয়ে ওই বাবার পরিবার আর যারা পৃথক হয়ে আলাদা সংসার করছে তারা ভিন্ন ফ্যামিলি বলে গণ্য হয়েছে সুতরাং তারা পৃথকভাবে কোরবানি দিবে যদি সক্ষম হয় তাহলে কোরবানি দেওয়াটা সন্নাত মহাকাল জমহুর আলামাদিনের নিকট আবার কিছু আলামাদিনের নিকটে ওয়াজিব সামর্থ্যমানের উপরে এক কথায় ওই অবস্থায় তাদের বাবা মা কোরবানি করলে যথেষ্ট হবে না বা তাদের বাবা কোরবানি করলে যথেষ্ট হয়ে যাবে না ওই সন্তানদের পক্ষ থেকে যারা পৃথক সংসারে রয়েছে বা সাথেই রয়েছে একই বাড়িতে রয়েছে প্লট আলাদা তলা আলাদা মানে কেউ একতলায় কেউ দোতলায় বা সাক্কা যেটাকে বলে আরবিতে
ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে রয়েছে, আর সবাই পৃথক সংসারে রয়েছে, বা ক্যাশকে বেটেন আলাদা শুধু খায় এক জায়গায়, তবুও শেখ বিন বাজ বলছেন প্রত্যেকে আলাদা 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 ভাবে কোরবানি দিবে, প্রত্যেকে নিজ ফ্যামিলির পক্ষ থেকে। শুধু একান্ন ভক্ত এবং ক্যাশ ক্যাপিটাল সব এক জায়গায় রয়েছে, এদের এরাকে একটি পরিবার ধরা হয়েছে, এরা একটা পশু কোরবানি করলে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির বিষয়ে আলোচনা করা হোক। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি তিন ভাগে বিভক্ত। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে তাহলে ওসিয়ত পালন করা যেহেতু ওয়াজিব, তাই তার পক্ষ থেকে কোরবানি করতে হবে। আর একটা হলো মৃত ব্যক্তির ওসিয়ত নেই, বরং মৃত ব্যক্তিকে জীবিত ব্যক্তিদের সাথে শুধু নিয়াতে শরীক করা হয়েছে এই মাত্র। যেমন তার ছেলে সংসারে ছিল, ছেলে মারা গিয়েছে, মেয়ে সংসারে ছিল, মেয়ে মারা গিয়েছে, তো কোরবানির পশু জবাই করার সময় নিয়াত করেছে যে এটা আমার পক্ষ থেকে, আমার পরিবার পক্ষ থেকে, আর পরিবার বলতে জীবিত মৃত উভয়টাকে সামিল করেছে, তো নিয়াত এভাবে সামিল করা এটা বিধিসম্মত। আর এই দুই অবস্থায় কোরবানির পশুর গোস্ত সে নিজেও খেতে পারে, অন্যদেরকে খাওয়াতে পারবে। আর একটা অবস্থা হলো যে মৃত ব্যক্তির ওসিয়ত নাই, অনুরূপভাবে মৃত ব্যক্তির কে জীবিতের সাথে নিয়াতে সামিল করা হয়নি, বরং স্বতন্ত্রভাবে কোরবানি করা হচ্ছে, তো এটা নজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া যায় না, অনুরূপভাবে সাহাবায়ে কেরাম কেউ করেছেন মর্মে সহিহ হাদিস পাওয়া যায় না, তো এটাকে অনেকে না করেন। আবার জমহুর উলামায়ে দ্বীন বলেন যে এটা আম সদকার ভিতরে গণ্য হবে, অতএব এটা জায়েজ রয়েছে, তার মানে কোরবানি করতে পারবে, তবে এটা সদকা বলে গণ্য হবে যেহেতু। এই জন্য আবদুল্লাহ বিন মুবারক যিনি তাবে তাবে বিদ্যান, তিনি বলেন যে সম্পূর্ণ গোস্ত বিলিয়ে দিবে, যেহেতু এটা সদকার বকরি হয়ে গিয়েছে, এই কোরবানিটা সদকা বলে গণ্য, সদকার কোরবানি বলে গণ্য, অতএব গোস্ত সবটুকু বিলিয়ে দিবে। তো এই হল মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়ার বিধান। ওসিয়ত থাকলে ওয়াজিব, তবুও তার ওয়ান থার্ড প্রপার্টি যতদিন থাকবে ততদিন এই ওয়াজিব পালিত হবে, এরপরে ইচ্ছাধীন। আর একটা হলো জীবিতর সাথে মৃতকে সামিল করা নিয়াতে, এটাও বৈধ রয়েছে। আর একটা অবস্থা মৃত ব্যক্তির পক্ষ থেকে স্বতন্ত্রভাবে সাদকা করা, আলাদাভাবে কোরবানি করা, তো এই অবস্থায় কোরবানির গোস্তটুকু সম্পূর্ণ বিলিয়ে দিবে। যেমন আমরা একজন তাবে তাবে বিদ্যান আব্দুল্লাহ মুবারকের জবানিতে পেলাম, তার এই ফতোয়াটি এসে সনান তিরমিজিতে ইমাম তিরমিজি উল্লেখ করেছেন। তো আশা করি উত্তর পেয়েছেন কোরবানি বিষয়ে, এ বিষয়ে আমার বিস্তৃত আলোকপাত করা হয়েছে, ইউটিউব ইত্যাদি বিভিন্ন মিডিয়াতে প্রকাশ পেয়েছে, সেখান থেকে দেখা যেতে পারে এই মাসালা আরো বিস্তৃত জানতে হলে। আজ আবিল্লাহ তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবী।